আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত, ওয়েদার ভীষণ সুন্দর। চোখ মেলেই দেখি আমার এই সুন্দর মানি প্ল্যান্ট গাছটা একদম জেগে উঠেছে বৃষ্টির স্পর্শে। যথারীতি তার পরের কাজ ছিল সোনাকে সেরেলাক রাইস খাওয়ানো, যেটা আজকে ইন্দার ওকে খাইয়েছে এবং এতক্ষণ ওর খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট। কাল রাতে সোনাকে একটু মোটা জামা পরিয়ে শুয়েছিলাম, তার কারণ এটাই যে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। যেই সময় ব্লগিংটা শুরু করেছি সেই সময় কিন্তু তুলনামূলকভাবে বেশ রৌদ্র রৌদ্র ছিল, তবে বারান্দায় যাওয়া মাত্র দেখলাম আকাশ কিন্তু আবার বেশ ঘন কালো করে আসছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে বই কি। দক্ষিণবঙ্গের পচা গরমের থেকে মনোরম বৃষ্টির ওয়েদার কিন্তু অনেক সুন্দর উপভোগ করা যায়। বাবা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে জন্য খুব বেশি আর এই ঘরে হাঁটাহাঁটি করলাম না। মা এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আজকে আমি শান্তির নিঃশ্বাস নিচ্ছি। জানতে ইচ্ছে করছে তো কেন শান্তির নিঃশ্বাস? আজকে আমার ফাইনালি পিরিয়ড ডে, ফার্স্ট ডে অফ পিরিয়ড। আমার ফাইনালি পিরিয়ড চলে এসেছে, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড কোমরে ব্যথা, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু তারপরেও আমার মুখে এক গাল হাসি, কারণ ফাইনালি সমস্ত টেনশনের অবসান ঘটিয়ে রক্ত মহাশয় বহিতেছে। সকাল সকাল বিছানা থেকে নামার পর বেশ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। ফাইনালি যখন দেখলাম পিরিয়ড এসে গেছে, বাথরুমে গিয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে আগে স্নানটা সেরে ফেলেছিলাম। আজকে খুব বেশি লেট করব না, সোনাকে তাড়াতাড়ি তেল মালিশ করে শুয়ে দিয়েছি। ফ্যানের হাওয়া যদিও বা ওর গায়ে লাগছে, কিন্তু যেহেতু তেল মালিশ করা আছে খুব একটা ঠান্ডা লাগবে বলে মনে হয় না। খালি গায়ে স্নান করলে বা ফ্যানের তলায় শোয়ালে বাচ্চাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এটা কিন্তু আমি আগে বুঝতাম না। যবে থেকে মা আমাকে এই থিওরিটা বুঝিয়েছে আমি সত্যি দেখলাম আমার সোনার কিন্তু ঠান্ডা লাগা অনেকটা তুলনামূলকভাবে কম। ইন্দারকে করে দিয়েছিলাম গরম গরম এক গ্লাস দুধ এবং তারপরে বসে পড়েছিলাম আমি ফেসবুক লাইভে। আজকে এত টায়ার্ড লাগছে যেন মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, আবার ঘুমিয়ে পড়ি। পিরিয়ড না হলেও এক টেনশন, আজকে হয়ে গেল একটা টেনশন শেষ। এর মধ্যে ফালতু ফালতু আমি দুটো প্রেগনেন্সি কিট ইউজ করলাম, আমার 120 টাকাও গেল। তো যাই হোক, ওটা তো জরুরি ছিল, তো আজকে কিছুটা হলেও মনে আশ্বাস পেলাম। অ্যাকচুয়ালি আমি যখন প্রেগনেন্সি পিরিয়ডে ছিলাম, যখন আমি ফার্স্ট প্রেগনেন্সি টেস্ট করেছিলাম সোনা হওয়ার সময়, তো তখন আমার ইউটেরাসে একটা ফাইব্রয়েড ছিল, সেটা নিয়ে ডক্টররা খুব একটা কনসার্ন হয়নি, হয়তো খুব ছোট সাইজের ফাইব্রয়েড ছিল। এমনি ফাইব্রয়েড 80% মহিলাদের হয়ে থাকে, যেটা খুব কমন। খুব বড় হয়ে গেলে তখন ওটা অপারেট করা ছাড়া কোনো অপশন থাকে না, তো সেটার জন্য কোনো সমস্যা আমার কোনো দিনই হয়নি। তো তাও আমি একবার ফাইব্রয়েডের সাইজ চেকের জন্য একবার আলট্রাসোনোগ্রাফি করিয়ে নেবো, সেফ সাইডে থাকা আর কিছুই না। তো সেটা নিয়ে একটু টেনশন করছিলাম, তো আলটিমেটলি আজকে পিরিয়ডটা এসে গেল। তো এই যে এতদিন ধরে কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে, কোনো কাজ করতে গেলে এত টায়ার্ড লাগছে যে কি বলবো। তো যাই হোক, ঠিক আছে, একটু মনে আশ্বাস পেলাম, একটা সাইড পজিটিভ হলো। তবে এটা আমি দেখেছি যে যখন আপনি খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকবেন, খুব এটা ওটা চিন্তা ভাবনা করবেন, খুব বেশি নেগেটিভিটির মধ্যে, তখন না সব কিছুই খারাপ যায়। এই যে আমি গতকাল থেকে একদম লাইফে সমস্ত কিছু পজিটিভ করা শুরু করেছি, হাসি খুশি থাকা শুরু করেছি, নিজেকে ঠিক করেছি, যতই মানে আমার আশেপাশে নেগেটিভিটি থাকুক না কেন আমি নিজেকে চার্জ আপ করবই, এরকম দুঃখ দুঃখ ভালো লাগছে না অনেক দিন হলো। তো ফাইনালি পিরিয়ডও চলে এলো, তো এই স্ট্রেস হরমোনটা এত খারাপ শরীরের জন্য, এটা শুধু রোগ ব্যাধি নয়, নানান রকম প্রবলেমের সৃষ্টি করে। তো সেই জন্য হাসি খুশি থাকাটা, পজিটিভ থাকাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফেসবুক লাইভে যখন বসি তখন কিন্তু সোনা ঘুমোয়, আর ঠিক যেই মুহূর্তে ফেসবুক লাইভটা আমার শেষ হয় সেই মুহূর্তে সোনা ঘুম থেকে উঠে পড়ে। তো সোনা ঘুম থেকে ওঠার সাথে সাথে গরম গরম সুজি একদম রেডি, তবে এটা আজকে ঠান্ডা জলে বসিয়ে রেখেছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। অন্য দিনের মতো কিন্তু ফ্রিজে ঢোকানোর হ্যাবিটটা একেবারেই আমি বন্ধ করে ফেলেছি। এই মুহূর্তে সমস্ত ডাইপার শেষ, সেই কারণে ওয়াশেবল ডাইপার পরিয়েছি আর বিছানায় শোয়ানো মাত্র ক্যাঁ ক্যাঁ শুরু। ব্লগ মে দেখা যায় আমি বহুত জ্যাদা পরেশান করনে লাগা, বহুত জ্যাদা। तो अभी हमने सोचा है कि इसके लिए वॉकर निकाल देते हैं, क्या पता कुछ राहत मिले इससे, खेलता रहे। अब बाहर लेके जाना इसका बिल्कुल बंद कर दिया, अभी मैं वॉकर निकालता हूँ। सुन लें तो वॉकरটা আজকে বের করতেই হবে। এই উপদ্রব থেকে উপশম পেতে যেটা ডিসিশন নিয়েছি আমরা আজকে, সেটা হচ্ছে সোনাকে ওয়াকারে বসাবো। বেশ কিছুদিন আগে যখন সোনার জন্যই ওয়াকারটা বের করেছিলাম, ও একেবারেই বসতে চাইতো না, প্রচুর কান্নাকাটি করতো।
ইভেন সোনাকে যে সাইকেলটা গিফট করেছে সেটাতেও আমরা প্রচুর বসানোর চেষ্টা করেছি, তাতে করেও কোনো উপশম পাইনি। তো আজকে ফাইনালি দেখবো ওয়াকারটা বের করে ও কতটা কমফোর্টেবল ফিল করে। আর বেশ কিছুদিন হলো আমার শাশুড়িমাও বারবার ফোন করে বলছে ওকে ওয়াকারে এবার আস্তে আস্তে বসাতে, যাতে করে ওর হাঁটার হ্যাবিটটা তৈরি হয়। কোনো একটা নিউজ পেপার বা ম্যাগাজিনে আমি পড়েছিলাম, যতদিন না বাচ্চার কোমর শক্ত হয়, অর্থাৎ বাচ্চা নিজের থেকে বসতে শেখে, ততদিন কিন্তু ওয়াকারে বসানো একদমই ঠিক ডিসিশন নয়। যার কারণে আমরা কিন্তু বিগত কিছুদিন ধরে ভাবছিলামই ওকে ওয়াকারে বসাবো, কিন্তু ফাইনালি যখন দেখলাম ও বেশ কিছুক্ষণ নিজের স্বইচ্ছায় বসে থাকতে পারছে, তারপরেই কিন্তু ওয়াকারে বসানোর ফাইনাল ডিসিশনটা আমরা নিয়েছিলাম। তো এতক্ষণ চায়ের কাপ নিয়ে চললো বিশাল যুদ্ধ, যখনই দেখবে মা চা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে সেই সময় তাকেও চায়ের কাপ নিয়ে টানাটানি করতে হবে, এবং হুমড়ি খেয়ে সেই কাপটাকে নিয়ে দাঁত দিয়ে কিরকির কিরকির করেই চললো বেশ কিছুক্ষণ। তো যাই হোক, ফাইনালি ওর ওয়াকার একদম রেডি, তারপরে সোনাকে বসালাম ওয়াকারে। তবে আজকে যে জিনিসটা নোটিস করলাম, ও কিন্তু খুব একটা ওয়াকারে বসতে চাইছে না, এটা যেমন ঠিক ওর কিন্তু ওয়াকারে বসে খুব একটা খারাপও লাগছে না, এটাও কিন্তু তেমন ঠিক। ফাইনালি বুঝতে পারলাম এবার থেকে অল্প অল্প করে সোনাকে বসানো যাবে। তবে দুটো জিনিস, প্রথমত হচ্ছে ওর পায়ে একটা মোজা দিতে হবে, কারণ জুতো পরে সবসময় সোনাকে তো রাখা যাবে না, আর আমাদের ফ্লোরটা খুবই ঠান্ডা, যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা, সে কারণে পায়ে মোজা না থাকলে ওর কিন্তু চট করে ঠান্ডাটা লেগে যাবে আর জ্বর চলে আসবে। আর সামনে যেহেতু ভ্যাকসিনেশন আছে সেই জন্য কোনো রকমই রিস্ক আমি নিতে চাই না। অন্যদিকে এটাও ঠিক যে ডেঙ্গু প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সুতরাং ফুল প্যান্ট এবার লাগবে। তো ফুল প্যান্ট সোনার একেবারেই নেই, তো বেশ কিছুদিনের মধ্যে বেশ কিছু ফুল প্যান্টের স্টকও করতে হবে। আজকে সোনার জন্য বানিয়েছি সন্ধ্যের খাবারে সেরেল্যাক। আজকে ওকে জল খাওয়ারে আমি ডালিয়া দেবো না, এ কারণেই দেবো না, কারণ প্রত্যেকদিন যেহেতু ডালিয়া দিচ্ছি ওই জন্য একটু চেঞ্জের জন্য সেরেল্যাকটা না দিলে ওর এই সেরেল্যাক হুইট খাওয়ার হ্যাবিটটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি চাই না। ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ চলছিল হচ্ছে পার্সেল প্যাকিং, এবং তার মধ্যেই সোনাকে যেহেতু খাওয়াতে বসিয়েছিল ইন্দার, তার প্রচণ্ড নখরা এবং কান্নাকাটির জন্য আমাকে এদিকে একবার ওদিকে করে তাকে হাসাতে হচ্ছিল, নয়তো সে খাবে না। এইরকমভাবে কতদিন যে বুঝিয়ে বাজিয়ে তাকে খাইয়ে খাইয়ে মানুষ করে বড় করব সেটাই কখনো কখনো ভাবি। ভালো মা কি হতে পারবো আমি সেটাও জানি না, আর সোনাকে কতটা মানুষের মতো মানুষ করে তুলতে পারবো সেটাও জানি না। তবে ইচ্ছা আছে সবার মতো আমিও একটা ভালো মা হব। সোনাকে খাইয়ে দাইয়ে আবার ফিরে গেলাম কাজে, এবং হাতে নিয়ে বসলাম হরলিক্স বিস্কিট, আর এই বিস্কিটটাই কিন্তু আজকে কাল হলো। কেন হলো বা কি সেটা না হয় আপনাদের সামনে এসে বলছি। আপাতত ঘরের অবস্থা খুবই বেহাল, এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। অন্যদিকে কোমর খুব ব্যথা করছিল বসে বসে, সেই কারণে একটু দেখতে গেছিলাম মা কি করছে। তো মা দেখলাম ঘুগনির জন্য আলু কাটছে, সেদ্ধ করে সমস্তটাই রেডি, রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। তবে আজকে নিজের ইচ্ছাতেই খেতে বসতে লেট হয়ে গেছিলো, গতকাল যেরকম তাড়াতাড়ি অন টাইম ডিনার সেরে ফেলেছিলাম, আজকে কাজের জন্য সত্যি সত্যি খেতে লেট হয়ে গেছিলো। কিন্তু মা একদম অন টাইম আজকে খাবার রেডি করে আমাদেরকে সার্ভ করে দিয়েছিলো। তো যাই হোক, আপাতত ঘরে গিয়ে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে আমার আলমারির ফ্যাব্রিক পেন্টিংটা কত দূর অবধি পৌঁছেছে অ্যান্ড ঠিক কীরকম লাগছে। যদি ভালো লাগে আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওদিকে দুতরফায় ঘুগনি চলছে বানানো, একটা বাবার আলাদা নুন আর ঝাল তেল ছাড়া, একটা আমাদের। আর এদিকে বাবা নিয়ে এসছে অনেকগুলো পোকো প্যান্টস যেটা সোনার লাগে, আর সাথে ছিল হচ্ছে সেরেল্যাক রাইস যেটা ছাড়া সোনার সকালের ঘুম ভাঙে না, আর সেরেল্যাক হুইটটাও শেষের দিকে ছিল জন্য সেরেল্যাক হুইটও নিয়ে এসেছিল। সোনা যেহেতু হাতে ধরে জল খেতে পারছে এখন বা চাইছে, সে কারণে আমি বাবাকে বলেছিলাম যে হাতে ধরো একটা কন্টেনার নিয়ে আসতে, যেটাতে সোনা নিজে হাতে দুধ খেতে পারবে। কারণ আমি রিসেন্টলি দেখছি যে ওর এই টেন্ডেন্সিটা ডেভেলপ করছে নিজে হাতে খাওয়ার, তো সেই জন্য মরিসনের এইটা নিয়ে এসেছিল বাবা, যেটা ও দু সাইড দিয়ে ধরে সুন্দর খেতে পারবে। তো এটার মধ্যে তিনটে ছেদ করা আছে, তবে অবশ্যই সোনাকে দেওয়ার আগে আমি নিজে ট্রাই করে দেখবো যে কতটা পরিমাণ মুখে পড়ছে, যাতে করে হুট করে গলায় না বেঁধে যায়। তো যাই হোক, অনেকক্ষণ ভয়েস ওভারে কথা হয়েছে, এবার বরঞ্চ আপনাদের সামনে এসে বৃত্তান্ত বলি যে আজকে কি ঘটনা ঘটেছে। ফ্যান চালালে যেটা হয় সেটা হচ্ছে যে আওয়াজ হতে থাকে, অল্প আস্তে করে চালালে অসুবিধা হবে না। আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ইন্দার না থাকলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত। কি ঘটেছে সেটা কি ইন্দার বলবে না আমি বলবো? তুমি বলোগে কি ম্যা বলু?
मेरे को बोलने दो छोड़ा तू बोल 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 বলছে আমি নাকি কো বলতে দিচ্ছি না इधर बैठो এখানে না বসলে অসুবিধা না हां बोलो मैंने पहले ही मना किया था इसको बिस्किट खिलाने के लिए और उसको दे रही बिस्किट खा ले बिस्किट खा ले तो सीधा क्या हुआ गले में तो बेसिकली যেটা হয়েছে সেটা হচ্ছে ওকে এমনি ম্যারিলাইট বিস্কুট দেওয়া হয় তো ইন্দারও খাওয়ায় এটা অনেকবার আমি ব্লগে দেখিয়েছি কালকের ব্লগেও দেখিয়েছি ম্যারিলাইট খায় তো ইন্দার নিয়ে সেটা হরলিক্স বিস্কুট ঠিক আছে বড় প্যাকেটের হরলিক্স বিস্কুট তো ওই তো মানা গিয়ে না তেরে হরলিক্স বিস্কুট না দে না দে না দে তো হরলিক্স বিস্কুটটা এনেছে আমাদের খাওয়ার জন্য কারণ সন্ধ্যাবেলা চায়ের সাথে অনেক সময় বিস্কুট শেষ হয়ে গিয়ে থাকে তো ইন্দার অনেকগুলো করে বিস্কুট খায় সেটা আপনারা সকলেই জানেন তো সেজন্য ও নিজে খাওয়ার জন্য বিস্কুট নিয়ে এসেছে তো আমি খাই যথারীতি ওর থেকে तो खाए ठीक है बच्चे के लिए थोड़ी लेकर आया था वो है किंतु ऑन अ सीरियस नोट है যেটা হয়েছে সেটা হচ্ছে যে যা হয় সোনা সব সময় থাকতে চায় না বিছানায় কান্নাকাটি করে এবার আমার কোলে বসেছিল এবার আমার সামনে হরলিক্স বিস্কুটটা ছিল আমি খাচ্ছিলাম সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছে আমি বলতে গিয়া था तुम बैठे इस टाइप खिला रही हो और अगर तुम सामने से उसको खिलाती तो प्रॉब्लम नहीं होता मुखेर मतो अनेकटा निये निएछे और ম্যারিলাইট মুখের মধ্যে দিলে মুখের যে সালাইভা থাকে ওটাতে অল্প একটুখানি জল লাগলে ওটা নরম হয়ে যায় হরলিক্স বিস্কুটটা তো সেটা হচ্ছে না অনেকটা শক্ত এবার ওটা যেরকম ভাবে ওইটা গেলে যথারীতি ওর গেলা সব গিলে নিয়েছে ছোট বাচ্চা ওরা তো চিবিয়ে অত খেতে পারে না ওটা গলায় গিয়ে আটকে গেছে ওই টাইমটা যে কি অবস্থা প্রথমে তো বমিং করছে পুরো মুখ লাল চোখ লাল বিভৎস অবস্থা চোখতে হ্যাঁ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কাঁদতে শুরু করে দিয়েছে আর শ্বাস আটকে গেছে ওই টাইমে আমি বুঝতেই পারছি শ্বাস আটকে গেছে কারণ ওর পুরো মুখ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে চোখ ফোক তো পুরো লাল চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এরকম করছে ও জল দিচ্ছে জল খেতে পাচ্ছে না ঠিক আছে আমার মুখে জল দিচ্ছে জল খেতে পাচ্ছে না মানে ও যে ফিডিং বটলটা চুষবে ওর গলায় আটকে গেছে ব্যথা করছে পারছে না বের করতে ইন্দা সেই মোমেন্টে এসে ওর পিঠের মধ্যে থাপ থাপ করে তিন চারবার খুব জোরে জোরে মারতে ওটা নিচে নেমে গেছে এবার আমার তো ওই টাইমে মাথায় গুলাচ্ছি না যে আমি কি করবো আমার কোলেই বসে আছে তো তারপরে ওর গলা থেকে নামতে আস্তে আস্তে একটুখানি ধাপদস্ত হলো তারপর জল দিতে খেয়ে আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে এখন ঠিক আছে তো হ্যাঁ তারপর এখন উঠেছে কিন্তু ওই স্প্যান অফ টাইমটাতে মানে কি যে অবস্থা হয়েছে ইন্দার যদি ওই টাইমে ওই পিঠে পাঁচটা যে চাপড় মেরেছে ওই চাপড়টা যদি ওর না মারতো তাহলে আই ডোন্ট নো কি হতো হয়তো মানে বাচ্চা মানুষ তো আমরা বড়রা হলে হয়তো শ্বাসটা বন্ধ করে অনেকক্ষণ থাকতে পারবো ও তো বাচ্চা সেন্সলেস হয়ে যেত ওর গলায় আটকে যেত আমি সেই মোমেন্টটায় এত ভয় পেয়ে গেছি ব্লগ কি করবো আমি মোবাইল কোথায় ক্যামেরা কোথায় আমার কোনো মানে মাথার ঠিক নেই আজকে থেকে আমি একদম কান ধরেছি যে আজকের পর থেকে আমি ওকে ওই শুকনো বিস্কুট দেবই না মানে দেবই না দুনিয়া অনেক খাওয়ার আছে যেগুলো ওকে দেওয়া হয় আমি সেই জিনিস দেবো দরকার হলে মেরিলাইট দেবো কিন্তু মেরিলাইটটাও কি হয় ও এমনি কামড়ে কামড়ে খেতে চায় মেরিলাইট বিস্কুট তুমি না দিয়া তোমার হাতে ইতনা উসমে সে যদি জায়গা ইউজ করো উতনা কাপ করে রাখনা তো পুরো কভার তাও আমার ভয় লাগে প্রোটেকশনটা নেওয়া উচিত ছিল সে প্রিকশন না নিয়ে আজকে যে ভুলটা করেছে এইটা এই ভুল মানে আমি কানে ধরেছি আমি জীবনও করবো না আমি নিজে হাতে তোকে বিস্কিট কোনোদিনও আর খাওয়াবো না কোনোদিনও না বিস্কিট আর আমি চিজ না কথা অন্য দুনিয়ায় অনেক খাবার আছে ভাই বিস্কিট আর না বিস্কিট আর না বাবা বিস্কিট কি হয়ে যায় শরীর আর ভি কাফি চিজ সে হয়ে যায় এই যে সবজি ও গাজর ও মোটা ও এরা মানে তুমি পেস্ট করে দিও ওটা মুখে দেওয়ার আগে বোঝে যায় এটা তো মুখে ফট করে নিয়ে নিয়েছে বুঝতে পারি না কিছু ভি চিজ সে হয়ে সকতা হ্যাঁ ভুলটা আমারই হয়েছে আমার ওটা ফট করে দেওয়া উচিত হয়নি আজকে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হতেই পারত ঠিক আছে মহারাজা আমি আপনি এখন আসতে পারেন ব্লক করে যাব না ব্লকটা এন্ড করে তারপর আমি চলে যাব হ্যাঁ টাটা।
কম্বলটা বের করে দিয়েছে ঘর থেকে, করেছি কারণ এই কম্বলটা আলটিমেটলি এখন আর লাগবে না, লাগবে না এই জন্যই কারণ এখন অতটা ঠান্ডা লাগছে না, যদিও বা এটা ঠান্ডা এখন, কিন্তু এই যে ফ্যান কিন্তু বন্ধ অথচ বেশ ঠান্ডা লাগছে। বিগত 2-3 দিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতে করে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, এবং আস্তে আস্তে যে দিন ছোট হচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আজকে সেই যথারীতি লেট, আজকে কিছু আইটেমস প্যাক করার ছিল যেগুলো আমাদের ডেলিভারি করতে হবে কালকের মধ্যে, তো সেই কাজগুলো কমপ্লিট করার ছিল। সোনাকে নিয়ে কাজ করা যে কতটা ডিফিকাল্ট সেটার কি বলবো, প্রতিনিয়ত আমাদের প্রত্যেক দিনের প্যাকেজিং প্রত্যেক দিন হয়ে যায়, কিন্তু এখন সোনার চক্করে পড়ে প্রপারলি আমরা দিনের দিনে ডিসপ্যাচ করতে পারছি না। জানলার সামনে বসে আছি, জানলাটা খুলে বসলাম, চারিদিকে তো প্রথম কথা অন্ধকার, সবাই শুয়ে পড়েছে, কিন্তু অসম্ভব আকাশ ডাকছে। আমি জানি না আপনারা কতটা ভালো করে শুনতে পাচ্ছেন ব্লগে, অসম্ভব আকাশ ডাকছে। এই যে মাঝরাতে ভাসাবে, আবারও মাঝরাতে ভাসাবে। তো যাই হোক, আজকে দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তো আমার দিদি প্রবাবলি কালকে আসবে, কালকে আসবে কারণ কালকে আমার ঠাকুমা দাদু ফিরে আসছে বাড়িতে, তো ঠাকুমা দাদুকে ছাড়তে আসবে, যেহেতু আমার ঠাকুমা দাদুর অনেক বয়স হয়ে গেছে, তেনারা এমনি অটোরিক্সায় ট্রাভেল করতে পারে না, এখান থেকে যখন যায় তখন আমি ওলা উবের বা ইনড্রাইভ বুক করে দিই, আর ওখান থেকে আসার সময় আবার দিদি করে। তো বিগত কিছুদিন ধরে দিদি যেহেতু তার বাপের বাড়িতে আছে, কিছু রিলেশনশিপে সমস্যা জড়িত কারণে, সেটা আমি ব্লগে শেয়ার করেছিলাম আগে, তো ওই জন্য দিদি বুক করে দিচ্ছে, যখন ও শ্বশুর বাড়িতে থাকে তখন যথারীতি আমাকে এখান থেকে বুক করে দিতে হয়, জন্য অসুবিধে কিছু হয় না, কিন্তু ওই কখন কিভাবে পৌঁছে গাড়ি কটার সময় যাবে, ড্রাইভার কোথায় দাঁড়িয়ে রয়েছে, এগুলোতে অসুবিধা হয়, এখানে থাকলে ইন্দার থাকে আমি থাকি হয়ে যায়। আর বেসিক্যালি আমার কলকাতায় থাকার কারণটাই হচ্ছে এটা যে এখানে তাদেরকে হেল্পের জন্য কেউ নেই, যদিও বা ভাই আছে কিন্তু ভাই সবসময় অ্যাভেলেবেল থাকে না, বা ভাই সবসময় সব জায়গায় সত্যি কথা বলতে খুব একটা যে পার্টিসিপেট করে তেমন নয়, ফ্যামিলিতে থাকে ঠিক কথাই কিন্তু ফ্যামিলির ম্যাক্সিমাম দায়িত্ব আমাকে পালন করতে হয়। তো ঠিক আছে, আমি বড়, ও ছোট, ও আমার থেকে অনেকটাই ছোট, খুব জোরে বিভৎসভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি একটু জানলাটা বন্ধই রাখি, ও আমার থেকে 7 বছরের ছোট, আমার আমার বার্থ সাল হচ্ছে 1995 আর ভাইয়ের হচ্ছে 2001, মানে ও আমার থেকে 7 বছরের ছোট, তো যেহেতু আমার থেকে অনেক ছোট সেই জন্য ওর এই ব্যাপারগুলো আমি সবসময় মার্জনা করি, আর দিদি যখন আছে তখন ঠিক আছে, কোথাও না কোথাও ও ভাবে যে দিদি আছে যখন আমি কেন টেনশন নেব, তো ঠিকই আমি ওর থেকে অনেক বড়, আমারই নেওয়া উচিত। তো যাই হোক, কালকে দিদি আসবে, তো আজকে ও আমাকে ফোন করেছিল, তো আমি ওর ওপর একটু রেগেছিলাম এই কারণে যে আজকে ও যখনই আমাদের বাড়িতে আসে সবার আগে ফোনটা আমাকে করে, তো ঠাকুমা দাদু আসবে সেটা আর ও আসবে সেটা আমার বাবাকে ফোন করে জানিয়েছিল, আমাকে জানায়নি, তো আজকে যখন ফোন করেছে তখন আমি ওকে বললাম যে তুই তো আমাকে বলিসনি, আমি তোর থেকে এটা এক্সপেক্ট করি, তো ও তখন বলছে যে দেখ আমার মেয়ের পরীক্ষা, তোর মেয়ে তো সবে সবে ক্লাস 1-এ বোধহয় উঠেছে, তো ওর এখন এই প্রিলিমিনারি পরীক্ষা, এই PP1 PP2 এই সমস্ত চলতে থাকে, তো সেটাই বলছিল যে আমি যেতে পারবো কিনা সেটাই শিওর ছিলাম না, আর যেহেতু ওর এখন আকার স্কুল, তারপর ক্যারেটে এই সমস্তগুলো যেগুলো থাকে, তো আনুষাঙ্গিক এই এক্সট্রা কারিকুলারের মধ্যে খুবই বিজি থাকে বাচ্চাটা, আর ও খুব রোগা, তো ওর মানে শারীরিক কন্ডিশন খুব উইক হয়ে পড়ে সারাদিনের পরে, তো দিদি সেটাই বলছিল যে আমি যেতে পারবো কিনা শিওর ছিলাম না, তো ফাইনালি ঠিক করলাম যে না কালকে যাব। তাও আসবে কি, সন্ধ্যে 6টায় আসবে, 8টায় চলে যাবে, জাস্ট 2 ঘন্টার জন্য, কেন না দিদি তার ভাইকে দেখতে আসবে, মানে আমার ছেলেকে, তো যাই বললাম ঠিক আছে তাহলে আয় একটু সময় নিয়ে আয়, দুপুরবেলা খাওয়া দাওয়া কর, কিন্তু ওর বক্তব্য হচ্ছে না ঠাকুমা দাদু অর্থাৎ ওর দিদা দাদু ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আসবে, বললাম ঠিক আছে তাহলে দেখ যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী আয়। তো কথার প্রসঙ্গে ও আমাকে জিজ্ঞেস করলো যে তোর মাথার চুলগুলো এখন কতটা মানে কমেছে ওঠা, তো আমার তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, সোনা হয়ে যাবে 3 মাস পর থেকে, এখনও একই রকমই হেয়ার ফল হচ্ছে, তবে আগের থেকে কিছুটা হলেও একটু কমে এই আর কি, তো আমি হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছি, তার সাথে সাথে আমি হোমমেড যে তেলটা বানিয়েছিলাম, তো আমি ওকে সেটাই বললাম যে আমি একটা বাড়িতে তেল বানিয়েছি, তো সাথে সাথে ও বললো যে আমিও বানিয়েছি, তো ওর চুলের কন্ডিশন তো খুবই খারাপ, খুবই খারাপ, আস্তে আস্তে পাতলা হয়ে গেছে অনেক, তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী কী দিয়েছিস বা আনুষঙ্গিক কী কী ইউজ করেছিস, তখন ও আমাকে বললো যে আমি ভৃঙ্গরাজ দিয়েছি আর জবা ফুল দিয়েছি, তো তুলসী পাতা দিয়েছি, এগুলো আমি দিইনি, তো আমি সেটা শুনে না ভারী অবাক হয়ে গেলাম, অবাক এই কারণে হলাম যে ভৃঙ্গরাজ আমি প্রচুর খুঁজেছি আমাদের বাড়ির আশেপাশে বা গাছ আমি চিনি,
এখানে ওখানে যখনই বেরোই আমি দেখি কোথাও জঙ্গলি গাছের মাঝখানে ভৃঙ্গরাজ আছে কিনা। ভৃঙ্গরাজ এখানে সেখানে সব জায়গাতেই গ্রো করে। ও মা, আজকে ও বলছে যে ওদের বাড়ির সামনে যে উঠোনটা রয়েছে, মানে আমার পিসির বাড়ির সামনে একটা বড় উঠান আছে, ওই উঠোনে নানান রকম গাছ জঙ্গলি গাছ হয়ে থাকে, ওরা ওটাকে তুলে 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 ফেলে দেয়। তো তার মধ্যে বিলাতি ধনে পাতার গাছ আছে, আরও অনেক টুকিটাকি গাছ আছে যেগুলো খুব ইজিলি গ্রো করে। তো সেখানে নাকি ভৃঙ্গরাজের গাছ মানে একদম ভরে রয়েছে। তো আমাকে বলছে এই কালকে মাত্র একটা গাছ তুলে ফেলে দিলাম আমি, পায়ের সামনে ছিল বলে যাতায়াতের পথে বারবার পা লাগছে বলে তুলে ফেলে দিলাম। তো আমি ওকে তখন বললাম যে তুই ফেলে দিলি আর আমি ভৃঙ্গরাজের গাছ মানে খুঁজছি মানে পাতার ডালের জন্য। তো তখন ও বললো যে বাবা আমার বাড়িতে তো রয়েছে। তো আমি ওকে রিকোয়েস্ট করলাম যে তুই আসার সময় আমার জন্য নিয়ে আসবি। তো এই কথা বলতে বলতে ওর মেয়েকে নিয়ে আর কি আকার স্কুল থেকে বাড়ি ফিরছিল, ফোনে ছিলাম আমি। তো আমাকে চট করে ভিডিও কল করে বলছে এই দেখ রাস্তার পাশে ভৃঙ্গরাজ হয়ে আছে। বন্ধুরা আমি অবাক, জাস্ট অবাক যে ওদের ওখানে কত ভৃঙ্গরাজ, মানে রাস্তার কোণে কোণে আমি এতদিন খেয়ালই করিনি। ভৃঙ্গরাজের যে পাতাটা, সে পাতাটা আঙ্গুলের মধ্যে ঘষে ওই যে কষ্টটা বেরোয় সেটাও যদি মানে যেখান থেকে চুল আসছে না সেই জায়গায় লাগানো যায়, খুব তাড়াতাড়ি হেয়ার রিগ্রো হয়। তো আমি জাস্ট অবাক। আমি ওকে বললাম তুই আমাকে বেশ অনেকটা পাতা এনে দে, আপাতত একটা গাছ আমি ছাদে লাগাবো, প্রতিস্থাপন করব, আর বাকি পাতাগুলো ভালো করে রস বের করে বেটে ওটা আমি তেলের মধ্যে মিশিয়ে মাথায় মাখবো। তো বলে যে ঠিক আছে, তো দেখা যাক কালকে আশা করছি পেয়ে যাব। আর এখন আজকে আপাতত জানলাটা বন্ধ করে দিই কারণ বৃষ্টি নামবে খুব জোরে। আর আজকে মোটামুটি ইন্দার বেশ অনেক কটা জামা কাপড় ধুয়ে দিয়েছে, আমিও যে কটা পেরেছি ধুয়ে দিয়েছি। তো দুজনে মিলে আজকে অনেক কাছাকাছি করেছি, তাতে করে কিছু শুকিয়েছে, কিছুটা জামা কাপড় শুকিয়েছে, কিন্তু সাথে সাথে আছে ওগুলো বারান্দায় রয়েছে, তাহলে কালকে আর জামা কাপড় ভেজানো যাবে। এই রুম থেকে আপাতত বেরোনো যাক কারণ এই রুমটা লক করে দেওয়া হবে, রাত্রিবেলা এই রুমটা লক থাকে। তো এখন আমি বেরোলে পরে এই রুমটা লক করে দেওয়া হবে। আজকে অনেক বেজে গেছে, এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে। আজকে মা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল আমরা ভ্লগে ছিলাম জন্য, তো সোনার এমনি অনেকটা ঘুম পেয়ে গেছিলো, আর ঘুম পেলে সোনা একটুও থাকতে চায় না। তো যাই হোক, আজকে আর ভ্লগ আমি বেশি বাড়াবো না কারণ ইন্দার এখানে হাত দিয়ে দেখিয়ে দিল যে এখানে কথা বলা যাবে না, পাশের ঘরে চলে যাও। তো সমস্ত ঘরদোর এখন বন্ধ করা হয়ে গেছে, যেহেতু প্রায় বেজে গেছে রাত দুটো। সুতরাং বন্ধুরা, আমি আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই এভরিওয়ান।